সালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের বিষয় গণিত, বিষয় কোড 109। আমরা অষ্টম অধ্যায় মোটামুটি শেষ পর্যায়ে আছি, সম্পাদ্যগুলি শেষ করেছি। আমরা সৃজনশীল প্রশ্ন একটা গত ক্লাসে করেছি, আজকে আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত সৃজনশীল প্রশ্ন যেটা আমরা করেছি সেটা ছিল উপপাদ্য সংক্রান্ত, আর আজকে সৃজনশীল প্রশ্ন হচ্ছে সম্পাদ্য সংক্রান্ত। দেখো অনুশীলনী 8.5-এর 19 নম্বর প্রশ্ন। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। প্রশ্ন ক, ত্রিভুজটি অঙ্কন কর। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই ত্রিভুজটি অঙ্কন কর। খ, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন কর। পথে যে ত্রিভুজটি আঁকছি সেটার পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। গ নাম্বার প্রশ্ন, ত্রিভুজের পরিবৃত্তের বাহিরে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে, ত্রিভুজের পরিবৃত্ত ওই পরিবৃত্তের বাহিরে যে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক অঙ্কন করে দেখাও যে স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। এখানে সম্পাদ্য আংশিক আর উপপাদ্য আংশিক আছে, এটুকু খ গ নাম্বার প্রশ্নে মিশ্রিত অবস্থায় আছে। আমরা প্রথমে কয়ের সমাধানটা করি। তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই তিনটি বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, আর একটা 6 সেন্টিমিটার। আমরা তিনটা এই মাপে তিনটা রেখাংশ আঁকব। ফোর সেন্টিমিটার, ফাইভ সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজ আঁকব, প্রথমে যে কোনো একটা রেখাংশ, যে কোনো রেখাংশ থাকি, যে কোনো রেখাংশ, যে কোনো রেখাংশ বিডি থাকি। এখন বিডি হতে আমরা প্রথমে বড় বাহুটার সমান করে কেটে নিব। বড় বাহুটার সমান করে আমরা রেখাংশ কাটবো। ভূমিটা বড় হলে চিত্রটা দেখতে একটু সুন্দর হয়। তাহলে আমরা কি করব, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ বি ডি থেকে সি এর সমান করে বিসি অংশ কেটে নি। এটা দিলাম সি। এরপর বাকি দুই বাহু, এখন বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি এবং এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে আমরা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, আর এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আর একটি বৃত্তচাপ আঁকি। বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমরা এ বি এবং এসি যোগ করি। এ বি এবং এসি যোগ করি, তাহলে যে ত্রিভুজ অঙ্কিত হল এবিসি, এটাই আমাদের নির্ণেয় ত্রিভুজ। এটা হচ্ছে সি এর সমান, এটা হচ্ছে বি বাহুর সমান, আর এটা হচ্ছে এ বাহুর সমান। এবিসি উদ্দিষ্ট বা নির্ণেয় ত্রিভুজ। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা করব। ত্রিভুজটির
পরিবৃত্ত অঙ্কন করো। এই ত্রিভুজটিই আবার আঁকতে হবে এই মাপে, এই মাপে এই ত্রিভুজটি এখানে আঁকবো, তবে আমি এখানে একটু মাপ ভিন্ন এই মাপে নিয়ে গিয়ে অন্যভাবে এঁকেছি, বা একটু বড় করে নিয়েছি, যেহেতু বোর্ডের কাজ মার্কার দিয়ে করতে হবে, এই জন্য এটা ত্রিভুজটা অনেক ছোট হয়ে যায়, এটা দিয়ে আমাদের কাজ করতে একটু বোর্ডে অসুবিধা, এই জন্য আমি একটু বড় করে আঁকছি। তবে এই মাপে এই বিসি ত্রিভুজটা এখানে আমরা আঁকবো। আঁকার পর এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত আঁকার নিয়মটা কি, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে, যে কোনো দুই বাহু। এখন আমি এবি এবং বিসি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকবো, অর্থাৎ এবি এবং বিসি বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে রেখাটা আনবো। নিয়মটা হচ্ছে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ, আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকতে হবে। আঁকার পর বৃত্তচাপ গুলি যে বিন্দুতে ছেদ করে ওই দুই ছেদ বিন্দু যোগ করে একটি রেখাংশ টানব, তাহলে সেটাই হবে লম্ব দ্বিখণ্ড, বিসি বাহুর লম্ব দ্বিখণ্ড। বৃত্তচাপ গুলি যে বিন্দুগুলিতে ছেদ করেছে সেই দুই বিন্দুর সংযোজক রেখা আঁকবো। এবার এবি বাহুর লম্ব দ্বিখণ্ড আঁকবো। একই নিয়মে বি বিন্দুকে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকবো, আবার এ বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ গুলো পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই দুই ছেদবিন্দু যোগ করব। আগের নিয়মে দুই ছেদবিন্দুর সংযোজক রেখা আঁকবো, তাহলে এবি এর লম্ব দ্বিখণ্ডক আঁকা হল। এই লম্ব দ্বিখণ্ডক দল পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর সাথে বি বিন্দু যোগ করব, যেহেতু আমরা এবি এবং বিসি রেখার লম্ব দ্বিখণ্ডক আঁকছি, যে বি বিন্দুটা কমন বিন্দু সেই বি বিন্দুর সাথে সম দ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দু যোগ করব। যোগ করলে যে রেখাংশটা অঙ্কিত হলো এটাই হবে আমরা যে বৃত্ত আঁকবো সেই বৃত্তের ব্যাসার্ধ। লম্ব দ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে লম্ব দিক এবিসি লম্ব দ্বিখণ্ডক, এখন আমরা নাম দিতে পারি পি কিউ এবং আর এস। লম্ব দ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এখন ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো, সেটাই হবে আমাদের নির্ণেয় পরিবৃত্ত। এখানে আমার মাপগুলি একেবারে নিখুঁত পরিমাণ আসবে না, কারণ এটা মার্কার দিয়ে মোটা কালি কলম দিয়ে আমি কাজ করতেছি, এই জন্য আমি শুধু নিয়মটাই তোমাদের দেখাচ্ছি। এখন বাসায় তোমরা সঠিকভাবে কাজ করবে, নিয়ম অনুসরণ করবে। ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, এই বৃত্তটি হবে নির্ণেয় পরিবৃত্ত। এটা তিনটা বিন্দু দিয়ে যাবে, কিন্তু এখন মাপগুলি তো পুরোপুরি সঠিক না, যার কারণে একটা বিন্দুতে যায়নি, সি বিন্দুতে যায়নি, এ বিন্দু এবং বি বিন্দুতে স্পর্শ করেছে, বি বিন্দু দিয়ে অতিক্রম করেছে। তাহলে আমি নিয়মটা দেখাচ্ছি শুধু, এটা তোমরা এই নিয়ম অনুসারে পরিবৃত্ত আঁকবে। তাহলে তোমরা এই চিত্র আঁকার পরে নিজে অঙ্কনের বিবরণটা লিখবে, আমরা আজকে এখানে শেষ করব। তোমরা এই দুইটো ক এবং খ ভাষায় চর্চা করবে, আর গ নাম্বার প্রশ্নটা তোমরা করার চেষ্টা করবে, না হলে আমি পরবর্তী ক্লাসে সমাধান করে দিব। সবাইকে ধন্যবাদ।